বরিশালে এবার আবাদ বেশি হওয়ায় ধানের বাম্পার ফলন হয়েছে সমস্যা ছাড়াই সব ধান কাটতে পেরে খুশি কৃষকরা ধানের ভালো উৎপাদন জিডিপিতে অবদান রাখবে বলে মনে করছে কৃষি বিভাগ রাসেলের করোনা কালে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার মধ্যেও বরিশালে সকল দুর্যোগ কাটিয়ে এবার বড় ধানের বাম্পার ফলন হয়েছে পরিবেশ অনুকূলে থাকায় এবার বিভাগে সাত লাখ আশি হাজার মেট্রিক টন বোরো চাল পাওয়ার আশা করছেন কৃষি বিভাগ আবাদ বেশি হওয়ায় ছাড়িয়ে গেছে লক্ষ্যমাত্রা শুধু বরিশাল জেলায় হাইব্রিড উপসি এবং স্থানীয় পাঁচ লাখ আঠাইশ হাজার ব্রাশি হেক্টর জমিতে উৎপাদন হয় দু লাখ চুয়াল্লিশ হাজার চারশত তিয়াত্তর মেট্রিক টন চাল জেলায় আবাদ বাড়ায় এবছরে বড় বেশি উৎপাদন হয়েছে একুশ হাজার পাঁচশত তিপ্পান্ন মেট্রিক টন চাল যা বিগত দিনের রেকর্ড ভেঙেছে ধান প্রথম হলে যায় চুহত্তর সাতষট্টি আঠাইশ তারপর হাইব্রিড হিরিয়া ধান কোম্পানি থেকে আইনিয়াও আমাদের ধান হয় না ভাগে সেজন্য তারপর দেশে এসেলেট বিভিন্ন প্রকার ধান দিয়ে আমাদের সহযোগিতা করেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম পরামর্শ দিয়েছি এবং এবার প্রাকৃতিক দুর্যোগ ছিল না রোগ পোকামাকার আক্রমণ কম ছিল যার কারণে কিন্তু বাম্পার ফলন এরকম ফলন আসলে দুই চার দশ বছর এরকম ফলন হয় না ধান এবং চালের ফলন ভালো হওয়ায় খুশি কৃষক এবং কৃষি অধিদপ্তর যেভাবে ধান হয়েছে আমরা খুবই খুশি হয়েছি আমরা আগামীতে এদি আবার চাষ করব খুবই আমরা খুশি শতভাগ ধান কাটা শেষ হয়েছে দাবি উপজেলা কৃষি কর্মকর্তার এবছরও ধানের সরকার অনেক বেশি মূল্যে ধান ক্রয় করতেছে প্রতিমন এক হাজার আশি টাকা দরে মন প্রতি ধান কিনতেছে বোরোর ভালো উৎপাদনে জিডিপিতে থাকবে অবদান এমন দাবি কৃষি উপপরিচালকের এবছর বরিশাল জেলায় বাম্পার ফলন হয়েছে চালে উৎপাদন হয়েছে দুই লক্ষ চল্লিশ হাজার ছিয়াশি মেট্রিক টন যা জিডিপিতে অনেক অবদান রাখবে বলে আমার বিশ্বাস আগামীতে আরও উৎপাদন বাড়াতে সরকার সরাসরি কৃষকদের সঠিক মূল্য দিয়ে ধান কিনে কৃষি কর্মকর্তাদের শতভাগ মাঠমুখী করবে এমনটাই দাবি সবার পারভেজ রাসেল মাই বরিশাল